আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে কমপ্লেসাল নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও হবে। অনেক বন্ধুরা আমাকে বলে যে পিজিআর এর মধ্যে কোনটি সবচেয়ে ভালো, আবার অনেকে নাম ধরে বলতেছে যে কমপ্লেসালের কাজ কী কী, কমপ্লেসালে কী কী আছে, এই সব কিছু নিয়ে আজকে ভিডিও দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি। কমপ্লেসাল সুপার এ বায়ার কোম্পানির একটি দুর্দান্ত কার্য সম্পাদনকারী ভিটামিন। এখানে আছে পিজিআর আর আছে অ্যামাইনো অ্যাসিড। পিজিআর অর্থাৎ প্রাণ গোল্ড রেগুলেটর, উদ্ভিদ বৃদ্ধির মাপকাঠি। এর সঙ্গে একটি যুক্ত আছে অ্যামাইনো অ্যাসিড। এটি বাংলাদেশে বায়ার কোম্পানির উল্লেখযোগ্য বেশ কয়েকটি ভিটামিনের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য ভিটামিন। এটির কাজ কি, কোন কোন জায়গায় ইউজ করবেন, আমার হাতে যেটা আছে এটা হচ্ছে 250 মিলি। এটার বায়ার কোম্পানির 1 লিটার হয়, 500 মিলি হয় আর হচ্ছে 250 মিলি। এখানে যেহেতু পিজিআর প্লাস অ্যামাইনো অ্যাসিড, পিজিআরের কাজ হচ্ছে আপনারা অনেকে জানেন যারা টুকটাকি হলো চাষাবাদ করে থাকেন, ভিটামিন অর্থাৎ গাছের বৃদ্ধি করা। আর অ্যামাইনো অ্যাসিডের কাজ হচ্ছে আপনার গাছকে গরম করা, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড একটা হরমোন জাতীয় জিনিস, যে কোনো ফসলে গাছ বৃদ্ধিতে ফল বৃদ্ধিতে এই গ্রুপটি ইউজ করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লেসাল সুপার এ অ্যামাইনো অ্যাসিড, কমপ্লেসাল সুপার এ অ্যামাইনো অ্যাসিড এমন একটি পিজিআর যা ফসলের সব ধরনের বৃদ্ধিতে সহায়তা করে। কমপ্লেসাল সুপার এ গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো সুষম ও সহজে গ্রহণ অবস্থায় থাকে। এর সঠিক ব্যবহারে গাছ সবল হয় এবং অধিকতর ফল দিতে সক্ষম হয়। আপনার ফলন হবে 100%, যে কোনোভাবে আপনি ইউজ করতে পারেন, যে কোনো ফসলে ইউজ করতে পারেন, আপনার ফলনটা 100% হবে। এর উপকারগুলো কী হচ্ছে, সঠিক ব্যবহারে গাছের দ্রুত বৃদ্ধি হয় এবং উল্লেখযোগ্য হারে ফসল বৃদ্ধি পায়, ফুল ফল ঝরা বন্ধ করে ফলে এবং ফসলের গুণগত মান বৃদ্ধি করে, মাঠে ফসল একই সঙ্গে বেড়ে ওঠে, দানা শস্য একই সঙ্গে পরিপক্ক হতে সাহায্য করে। এটি শুধু যে ভিটামিন গাছ বৃদ্ধি করবে তা কিন্তু না, আপনাদের গাছ বৃদ্ধি করার পাশাপাশি সুসংবদ্ধভাবে একসঙ্গে গাছ ফল যাতে পরিপূর্ণভাবে পাকে, আপনি যদি একসঙ্গে বাজারজাত করতে পারেন সেই কাজও করবে কমপ্লেসাল। তারপরে এখানে আছে পীড়ন সহনশীল ভূমিকা পালন করে। বিশেষ লক্ষণীয়, কমপ্লেসাল সুপার সকালে বা বিকেলে কম তাপমাত্রায় প্রয়োগ করা সবচেয়ে ভালো। তা তো অবশ্যই, ভিটামিন একটা জিনিস আপনি খেয়াল করবেন, যখন আপনার শরীরে জিঙের ঘাটতি হবে তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে যে জিঙের বড়ি অথবা পাতা দিবে, সেটাকে আপনাকে বলবে যে দুপুরে খাবেন, দুপুরে অর্থাৎ তাপমাত্রা বেশি থাকবে তাহলে জিঙ্কটে কাজ ভালো করবে। সেরকম একই অবস্থা, এলা হচ্ছে জিঙ্ক জাতীয় ভিটামিন জাতীয় জিনিস, আবহাওয়া ঠান্ডা থাকলে ইউজ করলে সবচেয়ে ভালো হয়। যে কোনো বালানাশকের সঙ্গে স্প্রে করা যায়। অনেকে বলে যে ভাই ভিটামিনের সঙ্গে কি তরল বিষ ইউজ করবে কি না, লুনা অথবা আঁটিবর সঙ্গে কোনো বিষ ইউজ করা যাবে কি না, আপনাদের সকলের যথার্থে জানিয়ে রাখতেছি ভিটামিনের সঙ্গে যে কোনো বিষ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটি এক ধরনের ভিটামিন। আবার পচার সঙ্গে কোনো বিষ ইউজ করবেন না তা কিন্তু না, ব্যবহার করা যাবে। একমাত্র কপার অক্সিক্লোরাইড নামের একটি ছত্রাকনাশক আছে, তার সঙ্গে কোনো বিষ বা কোনো ছত্রাকনাশক মিক্স করা যাবে না। তাছাড়া যে কোনো সময় যে কোনো অবস্থাতে যে কোনো ফসলেই ভিটামিনের সঙ্গে পচার সঙ্গে ছত্রাক যে কোনো সময় ইউজ করতে পারবেন। কমপ্লেসাল পিজিআর প্লাস অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আজকে এই যা সামান্য তথ্য। এছাড়াও সব কোম্পানিরই পিজিআর আছে, আপনাদের এলাকায় মানসম্মত কোম্পানি যেগুলো সেগুলো কোম্পানি পিজিআর ইউজ করবেন, যেমন বায়ার, এসিআই, হেকিম, ম্যাকডোনাল্ড, অটো, হেকিম বাংলাদেশ, এগুলো কোম্পানি বিষ ইউজ করবেন তাহলে আপনার কাজটা 100% হবে। এসিআইয়ের ফলোরা ভালো, কিন্তু ওটা আছে নাইট্রোবেনজিন, ওটা হিসাব আলাদা, এটার কাজও আলাদা।
কমপ্লেসাল আলাদা, পিজিআর প্লাস অ্যামাইনো অ্যাসিড। এই ছিল পিজিআর প্লাস অ্যামাইনো অ্যাসিড নিয়ে ভিডিও। আপনারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলে অনুগ্রহ করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।